রাত পেরোলেই নির্বাচন, তার আগেই শাসকের হাতে আক্রান্ত হাত শিবির। এবার মালদায় শাসকের টার্গেট কংগ্রেস সমর্থকরা। মালদার রতুয়া পরানপুরের চাঁদপুর এলাকায় কংগ্রেস কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। মহিলাদের ওপর অতর্কিতে হামলা ও বাড়ি ভাঙচুর করা হয়। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। কংগ্রেস তৃণমূলের সংঘর্ষে আহত বেশ কয়েকজন। উত্তপ্ত এলাকায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। আমরা জানি না কিছু, বাট এখানে আমরা সবাই বসেছিলাম। ওদিক থেকে অনেকজন আসে জোট হয়ে, ওরা কী কী হামলা, মানে সব কিছু বাড়ি ঘর, মানে সবাইকে হুমকি দিয়ে পালালো। সবাই লাইট বগেরা বগেরা যা যা ছিল কয়েকজনাকে মেরেছে। কারা মেরেছে? এরা টিএমসি পার্টিরা। রাত্রেবেলা যেভাবে ওরা অত্যাচার করছে, টিএমসিরা, মানে আমাদের থাকা অনেক কঠিন আছে। গুলি, হ্যাঁ গুলি, পাঁচটা গুলি চালিয়েছে তো, ওখানে গুলিও আছে। ওখানে রেখেছিল সারি ফুলগুলা গুলি রেখেছে। কে কে চালিয়েছিল গুলি? ওই প্রধান, প্রধান আর সাহেব। গুলি বন্দুকের সঙ্গে সম্পর্ক নেই, বুথ দখলের ষড়যন্ত্র কংগ্রেসের দাবি তৃণমূলের। মোনার ভাই, মোনার ভাই যে সানাউল, এর নেতৃত্বে প্রায় 5-6 রাউন্ড গুলি উনি চালিয়ে দেন আমাদের লোকের উপরে। গুলির সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, আমাদের লোকের কোনো সম্পর্ক নাই, একদম দাদা মিথ্যাহীন কথা, পুরোপুরি মিথ্যাহীন। এই জোটরা একটা ষড়যন্ত্র করছে। পুরানপুর জিপিতে প্রধানের হাজবেন্ড যদি কোনো রকম পুলিশ দিয়ে বা এ দিয়ে যদি আমরা এক মানে আরেস্ট করিয়ে দিই, তাহলে আমাদের পুরো বুথ দখল করে নেবে, ওদের একটা চক্রান্ত বুথ দখল করা। পরাজয় নিশ্চিত, পুলিশকে সঙ্গে নিয়ে সন্ত্রাস করছে শাসক দল তোপ কংগ্রেসের। তৃণমূল দল জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা তাদের পরাজয় সম্পর্কে নিশ্চিত হয়ে যাবার পর দুষ্কৃতীদের নিয়ে পুলিশ এবং প্রশাসনের সহযোগিতায় তাণ্ডব শুরু করেছে সারা মালদা জেলা জুড়ে। অন্যদিকে মনোনয়ন পর্ব শেষ হয়ে গেলেও শুক্রবার নির্বাচনী বিধি ভঙ্গ করেই জোরদার প্রচার তৃণমূলের। রতুয়ার পীরগঞ্জ এলাকায় নির্বাচনী প্রচারের বিরুদ্ধে অভিযোগ জানাতেই পুলিশ গিয়ে একটি টোটোকে আটক করে। যথাযথভাবে প্রশাসনিকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। ওসি পুখরিয়া, আপনার রিটার্নিং অফিসার বিডিও সাহেব, আপনার কন্ট্রোল রুম, সমস্ত জায়গায়। তারপরে এখানে প্রশাসনের লোক এসে আপনার টোটোতে যারা ছিল আর কি, দুজন ছিল, তাদের তুলে নিয়ে গেছে, টোটোটা নিয়ে গেল পুলিশে। দিকে দিকে বিরোধীদের ওপর হামলা, শাসক দলের ওপর থেকে ক্রমশই আস্থা হারাচ্ছে আমজনতা। মালদা থেকে সমক লাহিড়ি, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।